কষ্টটাকে নীরবে চালিয়ে চলেছেন। আমি অতি সংক্ষেপে আজকে কঙ্কন গায়ন মহাশয়ের কাছ থেকে মহামূল্যবান কথা শুনবো। আমরা ইতিমধ্যে শুরু করেছি গুলচার ঠাকুর এডুকেশন হাবের তত্ত্বাবধানে WBCS এবং কম্বাইন্ড কোচিং সেন্টার এডুকেশনাল কোচিং সেন্টার। আমরা এবার শুনে নেব মাননীয় কঙ্কন গায়ন মহাশয়ের কাছ থেকে। সর্বপ্রথমে নমস্কার জানাই আমার পিতা মাতার চরণে, নমস্কার জানাই বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক তথাগত বুদ্ধের শ্রীপাদ পদ্মে, নমস্কার জানাই ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদের শ্রীপাদ পদ্মে, নমস্কার জানাই বিশ্বের ছয়জন পণ্ডিতের মধ্যে অন্যতম বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের চরণ কমলে। মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি, চেতনা মঞ্চের পদাধিকারী বৃন্দ, সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, মায়েরা, সবাইকে এই পরন্ত শীতের বিকালবেলায় জানাই আম্বেদকরবাদী এবং গুরুচাঁদবাদী অভিনন্দন। কবি বলেছেন, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। ভারতবর্ষ শ্রেষ্ঠ দেশ ছিল, সাত সাতটা বিশ্ববিদ্যালয় তার প্রমাণ দেয়। সেই দেশটা পিছিয়ে গেল কেন আজকে? আবার কবি যে কথা বলেছেন, সেই কবির স্বপ্ন কি করে সফল করা সম্ভব, সেই একমাত্র পদ হচ্ছে গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের পথ এবং আম্বেদকরের পথ। এবং আমরা যারা 85% পিছিয়ে রাখা মানুষ, আমরা কবির সেই স্বপ্নকে সফল করব। আমরা আজকে একটুখানি অন্য প্রসঙ্গে বলি, আপনারা অন্যভাবে নেবেন না। আমার বাড়ি মসলন্দপুরে, সেখান থেকে কর্মস্থল দুর্গাপুর। দুর্গাপুরে আমরা ছোট্ট একটা কোচিং সেন্টার দিয়ে শুরু করেছিলাম, আম্বেদকর কম্পিটিটিভ কোচিং সেন্টার। সেখানে আমাদের বেকার ছেলে মেয়েদের বিনা পয়সায়, অর্থাৎ বিনা খরচায় আমরা চাকরি বাকরির জন্য কোচিং দিই। বর্তমানে আমাদের যিনি বলেছেন তিনি ঠিক জানেন না, দুর্গাপুর এবং তার আশেপাশে 15টা কোচিং সেন্টার চলছে, যেখান থেকে 1170টা ছেলে মেয়েকে আমরা চাকরি দিতে পেরেছি। বর্তমানে সেই 15টা কোচিং সেন্টার থেকে 1170টা ছেলে মেয়ে সেখান থেকে চাকরি পেয়েছে। আমরা বলেছি যে তোমার একমাত্র পাথে হচ্ছে বই, তোমরা বইকে ভালোবাসো তোমাকে সবকিছু ভালোবাসবে, মান সম্মান, হ্যাঁ, বাবা মার মুখে হাসি, টাকা, গাড়ি বাড়ি সমস্ত তোমার পিছনে ছুটবে, তুমি বইকে ভালোবাসো। হ্যাঁ, যেটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল, যে কথা প্রথমে দিয়ে শুরু করেছিলাম যে ভারতবর্ষ কেন পিছিয়ে পড়ল, ওই ব্রাহ্মণ্যবাদীদের আগমন ঘটেছিল খাইবার বলাঙ্গির পথ দিয়ে, যারা ছাগল গরু চড়াতে চড়াতে এসেছিল, তারা আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছিল, আমাদের বিদ্যার অধিকার, আমাদের ধনের অধিকার, আমাদের সম্পদের অধিকার, আমাদের শিক্ষার অধিকার, আমাদের একত্রিত হওয়ার অধিকার, সমস্ত কিছুকে যারা কেড়ে নিয়েছিল, সেই কতকগুলো পুতুলধারী দেবতাকে সামনে রেখে তাদের কথা আমরা শুনছি। হ্যাঁ, সেই মানুষগুলো আমাদের সমস্ত কিছু অধিকার, সমস্ত অধিকারকে কেড়ে নিয়েছিল। আমাদের সেই অধিকার ফিরে দিয়েছেন কে? আমাদের সেই অধিকার ফিরিয়ে দিয়েছেন হরিচাঁদ ঠাকুর। আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন কে? গুরুচাঁদ ঠাকুর। আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন কে? মহাপ্রাণী যোগেন্দ্রনাথ মণ্ডল। আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন কে? মহাত্মা জ্যোতিরাও ফুলে। আমাদের অধিকারকে ফিরিয়ে দিয়েছেন কে? সাবিত্রীবাঈ ফুলে। আমাদের অধিকারকে ফিরিয়ে দিয়েছেন কে? বাবা সাহেব আম্বেদকর। শেষ চেষ্টা করে গেছেন কে? কাশিরামজি। আমাদের ওরা আমাদের হিন্দু ধর্মকে 6742টা ভাগে ভাগ করেছে, তিনটে, ব্রাহ্মণ কায়স্থ এবং বৌদ্ধ, এই তিনটে বাদ দিয়ে।
6739টা ভাগকে আমরা একত্রিত করব। আমাদের কোনো জাত থাকবে না, আমাদের কোনো ডিভিশন থাকবে না, আমাদের একমাত্র পরিচয় হবে আমরা পিছিয়ে রাখা মানুষ। আমরা পিছিয়ে রেখেছে আমাদের, হ্যাঁ আমরা পিছিয়ে পড়া নই, আমাদের পিছিয়ে রাখা হয়েছে। সেই পিছিয়ে রাখা মানুষগুলোকে একত্রিত করে, এখন তো বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না, সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা বলা হয়েছে। তা আপনারা একটু কথা চিন্তা করুন, একটা মানুষ যার হাতে শৃঙ্খল, যার পায়ে শৃঙ্খল, যার গলায় একটা ভার, পিছনে একটা ঝাঁটা বাঁধা, এই মানুষটি হাজার হাজার বছর ধরে কাঁদছে, বংশ পরম্পরায় মানুষগুলো হাজার হাজার বছর ধরে কাঁদছে। হে ভগবান তুমি আমাকে মুক্তি দাও। ভগবান তো নেই, তাদের প্রতিনিধি হিসাবে আসে ওই ব্রাহ্মণ্যবাদী দালালগুলো, তারা এসে বলে তোমার মুক্তি নেই, তোমার এটা পূর্ব জন্মের কর্মফল। তারা বলে তোমরা দেবতার পুজো করো, ব্রাহ্মণকে দান ধ্যান করো, তোমরা মুক্তি পাবে। মুক্তি কিন্তু তার হয় না। একজন পুরুষ কোট প্যান্ট পরিহিত, যিনি পৃথিবীর ছয়জন পণ্ডিতের অন্যতম, তিনি এসে সেই শৃঙ্খল মোচন করে দিলেন, তার হাতের শৃঙ্খল খুলে দিলেন, পায়ের শৃঙ্খল খুলে দিলেন, গলার ঘরটা ভেঙে দিলেন, পিছনের ঝাঁটাটা খুলে দিলেন। তিনি কাতর কণ্ঠে আত্মনাদ করে বললেন, তুমি কে বাবা, তুমি এতদিন আসনি কেন? আমি হাজার হাজার বছর ধরে আমি কাঁদছি মুক্তির জন্য। তিনি তখন বলেছিলেন, এই তো এসেছি। তখন সেই শৃঙ্খল মুক্ত পুরুষ বলেছিলেন, তুমি কোন ভগবান? বাবা সাহেব বলেছিলেন, আমি ভগবান নই, আমি তোমার সমাজের একজন পুরুষ, আমি এই সমাজকে মুক্ত করতে এসেছি। তাই বাবা সাহেব সেই দায়িত্ব আমাদের দিয়ে গেছেন। আমরা সবাই একত্রিত হয়ে আমার সমাজকে ব্রাহ্মণ্যবাদীদের শাসন থেকে মুক্ত করব, এই অঙ্গীকার করে এই চেতনা মঞ্চ থেকে আমাদের আন্দোলন সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়বে। বগুড়া তার দিশারি হবে, বগুড়া সেই পথ দেখাবে। এই কথা বলে আবার সবাইকে আম্বেদকরবাদী, গুলচাঁদবাদী, হরিচাঁদবাদী অভিনন্দন জানিয়ে এখনকার মতো শেষ করছি। জয় ভীম, জয় হরিচাঁদ, জয় গুলচাঁদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।